Welcome to my channel. Hope you are all well. Good morning. সুপ্রভাত জানিয়ে শুরু করছে একটি ছোট্ট টপিক। তো আমি ইদ্রিস শেখ আপনাদের দরবারে হাজির। আশা করছি সকলে ভালো আছেন, কুশলে আছেন। তো বন্ধু, ভিডিও শুরুর প্রথমে একটি রিকোয়েস্ট করছি, এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ভিডিওর নিচে ডান দিকে লাল কালারের সাবস্ক্রাইব বোতামটি টিপে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে উপরের অল নোটিফিকেশনে ক্লিক করুন। আচ্ছা, এই লোকটার কি মাথা খারাপ? প্রতিদিন উঠে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন কেন বলে? বন্ধু, এই সাবস্ক্রাইবটা করা থাকলে আপনি অটোমেটিক্যালি নোটিফিকেশন পাবেন এবং ভিডিওটি দেখতে পাবেন। কেন দেখবেন? ফর সাকসেস। একটাই কথা, সাকসেস। ডু ইউ ওয়ান্ট টু গেট সাকসেস? ইয়েস, দেন ইউ উইল সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সফলতার পাঠ প্রতিদিন শুনতে 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 আপনি সফল হবেন। একদিকে আমাদের কর্মজীবনের সফলতা সমষ্টিগতভাবে, আর একদিকে ব্যক্তিগত জীবনে সফলতার পাঠ আমি শোনাই প্রতিদিন। বন্ধু, আমি কি সফল? আমি কি সফলতা অর্জন করতে পেরেছি? প্রতিদিন সফলতা সফলতা সফলতা, ইয়েস। সফলতা অর্জন করতে পারিনি, কিন্তু সফলতা বলতে একটা বিরাট বড় প্রক্রিয়া, সেটাকে কোনো একটা জায়গায় থেকে শুরু করতে হয়। তো আমি শুরু করে দিয়েছি, আই হ্যাভ স্টার্টেড মাই জার্নি টু দ্য ওয়ে অফ সাকসেস। আমি আমার সফলতার পথে জার্নি শুরু করে দিয়েছি। তো বন্ধু, আপনারাও সফলতার জার্নি শুরু করুন। আমি বলছি আপনি সফলতা পাবেন। প্রতিটি ব্যক্তি সফল হতে পারে। গতকালকে একটা চ্যানেলে দেখছিলাম চাণক্য নীতি, তো তাতে বলছে সফলতা পেতে গেলে বা আপনি ভালোভাবে বাঁচতে গেলে আপনাকে খারাপ হতে হবে। আমি বলছি এটা আবার কি বলছে, খারাপ হতে হবে মানে? তো পুরো ভিডিওটি দেখে যেটা বুঝতে পারলাম, যে কারো মন জুগিয়ে চলা যাবে না, কারো ধামাধারা হওয়া যাবে না, নিজেকে একটা ক্লিয়ার কাট ধারণা নিয়ে নিজের পথে এগিয়ে চলতে হবে। তাতে আপনাকে অনেকজন অনেক কিছু বলতে পারে, কিন্তু আপনার যেখানে ব্যক্তিগত প্রফিট থাকবে না সেই কাজ আপনি করবেন না। মানে নিজের দৃষ্টিভঙ্গিটা ক্লিয়ার কাট রেখে নিজের ব্যক্তিত্বকে বজায় রেখে কাজ করতে হবে, তাতে যে যা বলে বলবে। এটা চাণক্য নীতির কথা, যেটা ইউটিউব চ্যানেলে শুনেছি, ঠিক ভুল তারা জানে। মানে আপনি ভালো কাজ করতে গেলে আপনাকে খারাপ বলবে, এটা নেচার। যেই ভালো কাজ করতে যাক তাকে খারাপ মানুষ বলবেই। অতএব এই সব কিছু শুনে কাজ নেই, আমাদের কাজ নিয়ে এগিয়ে যেতে হবে। তো সফলতার গান যখন আমি গাইলাম, আমি কি করেছি শুনুন। আমি তো আমরে কিছু করি না, তাই বলে কাটমারি খাই? নো, নেভার। আমার বর্তমান একটা প্রাথমিক বিদ্যালয়ের আমি পার্শ্ব শিক্ষক, আমার যা ইনকাম তাতে করে আমি যা সেভ করেছি, 3.5 বছর এক টাকাও খরচ না করলে যেটা সেভ করা যায় সেই পরিমাণ অর্থ আমি উইদিন 2 ইয়ার্স সঞ্চয় করে দিয়েছি। হাউ ইজ ইট পসিবল? কীভাবে হলো এটা? বিভিন্ন ধরনের কাজ করে, বিভিন্ন ধরনের কাজ করে। আপনারা আমাকে দেখেছেন গরু চড়াতে, ছাগল চড়াতে। গত দুদিন আগে 17,000 টাকা দিয়ে দুটো ছাগল বিক্রি করেছি, আর মাস দেড়েক আগে 16,000 টাকা দিয়ে একটা গরু বিক্রি করেছি, আর 4 বিঘা জমি বন্ধক নেওয়া আছে সঞ্চয় করে করে করে। তাতে করে আমি প্রতি বিঘা জমিতে 1 বছরে 4,000 টাকা করে পাবো। নিজের ব্যক্তিগত জমি থেকে 3.5 বিঘা জমিতে ওখানে 15 থেকে 17,000 টাকা পাই। এইভাবে স্টেপ বাই স্টেপ এমনভাবে সিস্টেমটা করা আছে, আমার একদিকে স্যালারি ঢোকে আর আরেকটা দিক থেকে প্রতি মাসে মাসে প্রায় ধরে নেবেন অর্থ আসবে। একদিকে যেমন ছাগল চড়াতে পারি, আর একদিকে আমি নিজে 12 ক্লাসের ইংরেজি পড়িয়েছি, কিন্তু এই মুহূর্তে আর পড়াচ্ছি না, ভবিষ্যতে আলাদা অনেক ভালো ভালো স্বপ্ন আছে, সেগুলো আপনাদের আশীর্বাদে হয়তো সফলতা অর্জন করতে পারে। তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছি,
সফলতার জন্য রেডি হন। একদিকে কর্মজীবনে আমরা সফল হবই হবই হবই, মানে আমরা পার্শ্ব শিক্ষক এবং এসএসকে এমএসকে যারা আছি বা সর্বশিক্ষা যারা আছি সফলতা অর্জন করব, কেউ ঠেকাতে পারবে না। এই সফলতা অর্জনের ক্ষেত্রে এই চ্যানেল একটা বিশাল বড় ফ্যাক্টর হয়ে কাজ করবে, কারণ কারো ধামা ধরা হয়ে আমি ইবদিশালি সে কাজ করি না। আজকে যাকে ভালো বলে কাজ করছে, যদি তার মেন্টালিটি বুঝে নিই, যদি দেখি সে কাজ করে না বা তার ভিতরে অন্তর্নিহিত কোনো উদ্দেশ্য আছে, সে প্যারাটিচারদের সফলতা চাই না, তাহলে তাকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্যে আমি বিপ্লবের ডাক দিতে পারি। অতএব আমি কারো কথা জীবনে কোনো দিন শুনে কাজ করিনি, যদি ভালো মনে হয় তাহলে করবো, নয়তো করবো না। সেই জন্যে এই চ্যানেলটা আপনার দরকার হবে, কারণ ঘাইশ্যামের গান যেখানে আসে এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। আবার বলে বলো বীর বলো উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। কারো কাছে মাথা নোয়াতে আমি শিখিনি, বারবার আমি বলছি কেন, মানে নিজের কথাটা বলতেই হয়, যখন কাউকে কিছু বলতে হয় নিজে করে দেখাতে হয়, তার জন্য বলছি। এই কথাটা বলছি, সফলতা আসবেই, কিন্তু কবে আসবে আমরা জানি না। যতদিন না পর্যন্ত আমরা একত্রিত হতে পারবো, এক মনোভাব এক মন এক ধ্যান এক প্রাণ হতে পারবো, এক টেবিলে বসে খেতে পারবো, হৃদ্যতা বজায় করতে পারবো এবং সেটা খালিশ দিলে একেবারে সত্যিকারের বন্ধুর মতো হয়ে একসাথে হতে পারবো নেতা নেত্রীরা, তখনই এটা সম্ভব হবে। তার আগে ইট ইজ নট পসিবল, কারণ সরকার সুযোগ নেবে, সরকার আমাদেরকে ডিভাইড অ্যান্ড রুলস পলিসিতে কাজ করছে, সেটা আমরা বুঝেও সেটাকে খণ্ডপাত করছি না। ব্যক্তিগত জীবনের সফলতার প্রথম ধাপটা জিরো থেকে শুরু করতে হয়, তারপর আস্তে আস্তে বড় জায়গায় যেতে হয়, আর সামগ্রিকভাবে যেটা চলছে সেটা তো চলছেই, আমরা সফলতার মুখ দেখবই। এবং তার জন্য এই চ্যানেলটিকে আপনার অত্যন্ত আপনজন মনে করে, আর এই চ্যানেলের বক্তাকে নিজের একেবারে ভাই বন্ধু দাদা মনে করে বা নিজের একদম নিয়ারেস্ট মনে করে আপনাকে এগিয়ে যেতে হবে। ভিডিওর মেমোরি শেষ, আমিও আসছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হবে।